হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি বরিশালের প্রাণকেন্দ্র অর্থাৎ বিবির পুকুর পাড়ে। বরিশাল নগরীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই বিবির পুকুর পাড় খুবই দৃষ্টিনন্দন একটি পুকুর। বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের সাথেই অবস্থিত এই বিবির পুকুর পাড়, এবং এখানে ছোট্ট একটি পার্কও রয়েছে। আপনারা সময় পেলে চলে আসতে পারেন বরিশালের বিবির পুকুর পাড়ে। বিবির পুকুর পাড় সংলগ্ন বরিশালের ছোট্ট একটি পার্ক এবং এই পুকুর সবই আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আপনারা যদি বিবির পুকুর পাড় আসেন তাহলে এই স্ট্রিট ফুডের স্বাদ নিতেও ভুলবেন না। বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে মাত্র 15 টাকা অটো মহেন্দ্র ভাড়ায় আপনারা এখানে চলে আসতে পারবেন। আপনারা চাইলে রিক্সায়ও আসতে পারেন। আপনারা যদি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে আপনারা সেখানে সিএনজি পাবেন। সিএনজি ভাড়া 15 টাকা। আপনারা 15 থেকে 20 মিনিটের ভিতরেই সদর রোডের পাশেই অবস্থিত এই বিবির পুকুর পাড়ে চলে আসতে পারবেন এবং কাটিয়ে যেতে পারবেন সুন্দর একটি বিকেল, সে গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো। খুবই দৃষ্টিনন্দন এই পুকুরটি। বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত, পাশে হাঁটার জন্য ওয়াকওয়ে রয়েছে এবং বসার জন্য বিবির পুকুর পাড়ের পূর্ব পার্শ্বে সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন সেখানে। এবং আরও বলে রাখা ভালো, বিবির পুকুর পাড়ের রাস্তার অপোজিটেই অসংখ্য শপিং কমপ্লেক্স রয়েছে, ইজি, প্লাস পয়েন্ট, টপ টেন সহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে এখানে। এবং এখানে ফাতেমা সেন্টার নামে একটি শপিং কমপ্লেক্স রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের কেনাকাটাও এখানে সেরে নিতে পারবেন। আমরা বিবির পুকুর পাড়ের পশ্চিম পাড়ে রয়েছি এবং হাতের বাম পাশেই সদর রোড, বরিশাল নগরীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিবির পুকুর পাড়। এবং এই বিবির পুকুর এটি বরিশালের ঐতিহ্যের সাথে জড়িয়ে রয়েছে। বরিশালের কথা বললেই এই বিবির পুকুর পাড়। আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা সেন্টার এবং ইমান আলী টাওয়ার, এখানেই টপ টেনের শোরুম রয়েছে। এর আশেপাশেই অসংখ্য স্ট্রিট ফুডের দোকান, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বিবির পুকুর পাড়ের এই উত্তর পাড়ে আসলে আপনারা দেখতে পাবেন বিবির পুকুর পাড় অনিন্দ্য সুন্দর রূপে বরিশাল নগরীর মাথার মুকুট হয়ে রয়েছে। এর স্বচ্ছ টলটলে জল আপনাদের যে কারোরই ভালো লাগবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা, সমুচা কি নেই সেখানে, এমনকি আখের রস, আমরা, বরিশালের বিখ্যাত আমরা বা পেয়ারার মাখাও আপনারা এখানে খেতে পারবেন। বিবির পুকুর পাড়ের পূর্ব পাড়ে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে বসার জন্য খুবই সুন্দর জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে সুন্দর একটি বিকেল কাটিয়ে যেতে পারবেন। বরিশাল নগরীর এই প্রান্তে বরিশালের এই বিবির পুকুর পাড়ে অসংখ্য লোকের সমাগম হয়। উৎসব পার্বণ ছাড়াও এখানে অসংখ্য মানুষ প্রত্যেক দিন ঘুরতে আসেন, কি সকালে কি বিকেলে প্রত্যেক দিন অসংখ্য মানুষ এখানে হাঁটতে আসেন, এখানে আড্ডা দিতে আসেন এবং এই পুকুর পাড়ের নির্মল বায়ু সেবন করার জন্য বিবির পুকুর পাড়ে চলে আসেন। এবং বরিশাল নগরীর এই প্রান্তে সবাই একটু বিশুদ্ধ অক্সিজেন সেবনের জন্যই আসেন, এবং বিকেলবেলা এখানে স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণের জন্য অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। আপনারা দেখতে পাচ্ছেন বিবির পুকুর পাড়ের নান্দনিক সৌন্দর্য। এর পশ্চিম পাড়ে অসংখ্য বহুতল ভবন এবং আরও কিছু ভবন হচ্ছে। বিবির পুকুর পাড়ের স্বচ্ছ টলটলে জল, এখানে অসংখ্য মানুষ কিন্তু প্রত্যেক দিন গোসল করতে আসেন। এবং আমরা বিবির পুকুর পাড় সংলগ্ন একটি মসজিদ, সেটি পার হয়ে আসলাম।
এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে এবং স্ট্রিট ফুডের সমাহার। এবং এরপরই আমাদের হাতের বাম পাশেই রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন, এখানে বিভিন্ন সভা সমাবেশ বা আরও সিটি কর্পোরেশনের অন্যান্য কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। এখানে বরিশাল নগরীর এই প্রান্তেই আপনারা দেখতে পাবেন অসংখ্য স্ট্রিট ফুডের দোকান, যেগুলো মানুষে ভরপুর থাকে সন্ধ্যার পরেই, এবং বিকাল থেকে এখানে জমজমাট বেচাকেনা হয়। এই স্ট্রিট ফুডের দোকানগুলো দুপুরের পর থেকেই একটু একটু করে জমজমাট হতে থাকে। এখানে অসংখ্য সিঙ্গারা সমুচা ভাজা হচ্ছে, বিভিন্ন স্বাদের চা এখানে পাওয়া যায়। এবং এই একটিমাত্র ফোয়ারা দেখুন, এই প্রান্ত থেকেও অনিন্দ্য সুন্দর রূপে বিবির পুকুর পার ধরা দিয়েছে। এই বিবির পুকুর পারের এখানেই একটি সুন্দর পার্ক রয়েছে, এখানে একটি ফোয়ারাও রয়েছে খুবই দৃষ্টিনন্দন। ফোয়ারাটি সাধারণত উৎসব পার্বণে বা সন্ধ্যার দিকে জ্বালানো হয়, এবং এখানে এই পার্কটিতে বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। কেউ যদি বিকেলে ঘুরতে আসেন তাহলে খুব সুন্দর একটি বিকেল আপনারা কাটিয়ে দিতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে, সেই গ্যারান্টি আমরা দিতে পারি। এবারে আপনাদেরকে বিবির পুকুর পাড়ের রাতের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিবির পুকুর পাড়ের রাতের সৌন্দর্য, আর এখানের স্ট্রিট ফুডগুলো, যেগুলো আমি একটু আগেই বলেছি যে এখানের স্ট্রিট ফুডগুলো সন্ধ্যার পর থেকেই জমজমাট হতে শুরু করে। স্ট্রিট ফুডের দোকানের সামনে লোকেদের ভিড় চোখে ভরার মতো। দেখুন এখানে আলো জ্বালিয়ে বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। এখানে আখের রস থেকে শুরু করে সমুচা, সিঙ্গারা, এমনকি বিভিন্ন ধরনের ঝালমুড়ি, নুডলস সবই পাওয়া যায় এখানে। এবং এখানে দেখুন অসংখ্য মানুষের ভিড়, আজকে কিন্তু কোনো পর্ব নেই, কিন্তু মানুষ কিন্তু এখানে একটু দম নেওয়ার আশায়, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যই এই বিবির পুকুর পাড়ে এসে থাকেন। ঘাটে একটি নৌকা বাঁধা রয়েছে, দেখুন আলো ঝলমলে বিবির পুকুর পাড়, আলো ঝলমলে বরিশাল নগরী এনএক্স ভবনের সামনেই বঙ্গবন্ধু এবং আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতি আপনারা দেখতে পেলেন। এবং এখানে স্ট্রিট ফুডের দোকানগুলো জল জল করছে এবং অসংখ্য মানুষ এখানে খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আসেন। আমরা বরিশাল নগরী তথা বাংলাদেশের সকল দর্শনীয় স্থান পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন বরিশাল নগরীর সৌন্দর্য, এখানকার ফোয়ারাটি কিন্তু সন্ধ্যার সাথে সাথেই চালিয়ে দেওয়া হয়েছে এবং লাইটগুলো জ্বলে উঠেছে। আমরা সদর রোড এবং বিবির পুকুর পার আপনাদেরকে দেখাচ্ছি, রাতের আলোয় ঝলমল করছে বরিশাল নগরী এবং সিটি কর্পোরেশনকে পুরা মরিচ বাতি দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে। বিবির পুকুর পার এবং এই সংলগ্ন স্থান নিয়ে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।